হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। ওই দেখো, ওরা ওখানে গাছ বসাচ্ছে। কি গাছ এটা? অন্নপূর্ণা গাছ। তুমি বসিয়েছো না? উপরে গেছে। জল দে, একটুখানি জল দে। এদিকে অ্যালোভেরা গাছটা এখন সবে মাত্র ইয়ে হয়েছে, অনেক টাইম লাগবে। ওইদিকে গাছটা সোজা করে দে। এটা কি আমেরিকান বিউটি নাকি? এটা নেতিয়ে গেছে। আর এই যে দেখছো, এখানে একটা চাপা গাছ আছে। তো এখানে না একটা মৌমাছির চাক আছে, অনেক দিন ধরেই আছে। দেখো কত বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা, এত ঝড় হলো, জল হলো, ওদের কিন্তু মানে ওরা কিন্তু উড়ে যায়নি, এখানেই আছে। আর এইদিকে এই দেখো, এই দিকটা একটা চিকের বস্তা দিদিমা দিয়ে দিয়েছে, কারণ একটা পাখি না কিছুদিন আগে খাঁটি উড়ে আসছিল আর মধুগুলো খেয়ে নিচ্ছিল, তাই জন্য এখানটা নেট মতো দিয়ে এই দিকটা একটু বস্তা দিয়ে ঘিরে দিয়েছে, যাতে পাখিটা এসে বসতে না পারে। তোমাদেরকে না একটা জিনিস দেখাবো, জিনিসটা হচ্ছে প্রমা আমার ঘরে কি করছে, চলো তোমাদেরকেও দেখাই। চলো, এই যে তোমাদেরকে যে জিনিসটার কথা বলছিলাম, আমার ঘরে প্রমা ওয়াল পেন্টিং করে দিচ্ছে দেওয়ালে। তো এই দেখো তোমরা, দারুণ করছে, এখন মানে ছকটা করে নিচ্ছে। এই যে এবার এখানে কালার দিতে শুরু করে দিয়েছে, রং করছে এবার। তো এইদিকে প্রমা পেন্টিং করছে, করুক। আর এইদিকে আমি তোমাদেরকে আরো দুটো জিনিস দেখাতে চলে এলাম। জিনিসগুলো হচ্ছে আমি আমাজন থেকে দুটো জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেগুলো চলে এসেছে, তোমাদেরকে দেখাই। আমি আগেই খুলে দেখে নিয়েছি, এটা খামটা, আর জিনিসটা হচ্ছে এই যে পাওয়ার ব্যাংক। এটা একটা খুব প্রবলেম হচ্ছিল, তাই জন্য কিনতে হলো। প্রবলেমটা হচ্ছে আমি যখন ভিডিও করি না, তখন ভিডিও করতে করতে মাঝে মধ্যেই ফোনের চার্জটা একদম লো হয়ে যায়, তো তখন আর ভিডিও করা সম্ভব হয় না। তো আবার ফোনটাকে চার্জে বসাতে হয়, চার্জ দিতে হয়, তারপর চার্জ হবে, তারপর ভিডিও করতে হয়। তো এটা খুব প্রবলেম হতো, তাই জন্য এই পাওয়ার ব্যাংকটা কিনে নিলাম। এবার আরামসে ভিডিও করতে পারবো যখন তখন। আর একটা যে জিনিসটা কিনেছি সেটা হচ্ছে সেলফি স্টিক, দেখাই। এই যে এই সেলফি স্টিকটা কিনেছি, এটা খুব সুন্দর। এটা শুধু সেলফি স্টিকই নয়, এটা যেখানে খুশি নিয়েও যেতে পারবে, আবার এটা স্ট্যান্ড, এই যে ট্রাইপডের মতো খানিকটা, এটা বাড়ানোও যাবে অনেকটা, এই যে এতটা পরিমাণ, এতটা পর্যন্ত হবে। আর এটা হচ্ছে ফোনটা যখন আটকাবে, এই যে এইখানে দুটো ক্লিপের মতো আছে, এটা এইদিকে অন করে দিতে হবে, এটা এইদিকে অন করে দিতে হবে। এবার এই এই দুটোর মাঝখানে ফোনটা লাগাতে হবে, আর এই যে এটা এরকম করে টেনে বাড়ানো যায়। এইটা তোমরা সুবিধার্থে যেদিকে খুশি বেঁকাতে পারবে, এইদিকে করা যাবে, এরম করা যাবে, এরম করা যাবে, দেখতে পাচ্ছ। আর এটা কি বলতো, এটা ব্লুটুথের সঙ্গে কানেক্ট করতে হবে, তবেই হবে। এই যে এখানে একটা বোতামের মতো আছে, তো এটা ব্লুটুথের সঙ্গে ফোনটাকে কানেক্ট করে এইটা টিপে দিতে হবে। তো জিনিসটা খুবই ভালো,
তোমরা যদি এই দুটো জিনিস কারো তোমাদের পছন্দ হয় তোমরা যদি নিতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে এই লিংক দেওয়া থাকবে, তোমরা চাইলে নিতে পারো। তো এদিকে চলো প্রমা কতদূর কি করলো দেখা যাক, চলো আর কতদূর। ও বাবা প্রায় হয়েই এসছে তো। ওয়াও কি দারুণ করেছিস রে, দেখো তোমরা কি সুন্দর হয়েছে। আর একটুখানি বাকি আছে নাকি? হ্যাঁ, তো এটা হলেই হয়ে যাবে, অসাধারণ লাগছে। এই যে ওর ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। হয়ে গেছে তো? এই দেখো দারুণ হয়েছে। বন্ধুরা ওর আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওর আঁকাটা কেমন লাগলো তোমাদের প্লিজ কমেন্ট করে জানিও। আমার তো ভালোই লাগছে, আঁকাটা খুব সুন্দর হয়েছে। আর তোমাদের কার কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তোর কেমন লাগলো? আমার তো বেশ ভালোই লাগছে, তোমরা কমেন্টে জানিও আমার আঁকা কেমন লাগলো। তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। এখানে দিদিমা আম পাড়ছে, এই গাছটা আম পাড়া হয়ে গেছে, এই গাছটা তো শেষ হয়েই গেছে। এটা আম্রপালি, এখন শুধু এই গাছটাতেই আম আছে, এগুলো পেরে নেবে, না হলে ইঁদুরে খেয়ে নিচ্ছে, তাই পেরে নিচ্ছে, সব কাঁচা যেগুলো আছে ওগুলোও পেরে নিচ্ছে। আমি আর বুনি এখন আমাদের বাড়ির পেছনটায় চলে এসেছি, আর ওই যে ওখানে দাদু বসে আছে, প্রমা দাঁড়িয়ে আছে। আর এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমাদেরকে আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আমাদের বাগানে যে কাগজি লেবু গাছটা আছে তোমাদেরকে দেখিয়েছিলাম, আর বলেছিলাম যে আমাদের বাড়িতেও একটা গাছ আছে। তো এই যে এই সেই গাছটা বাড়ির ভেতরেই বসানো আছে, কিন্তু দেখো বাইরের দিকে গাছটা ঝুলে গেছে, সব কটা লেবু এই বাইরের দিকে, কত লেবু ধরেছে। এখানকার জায়গাটা খুব সুন্দর, দারুণ হাওয়া দেয়, আর পাশেই পুকুর আছে একটা বড়, খুব সুন্দর। তো এখন মনটা খুব গান করতে ইচ্ছে আছে, আর তোমরা এমনিতেও আমাকে অনেকদিন ধরে কমেন্ট করছো যে দিদি আর একটা গান করো আর একটা গান করো তোমরা, তো চলো এখন আমরা গান করব, দেখতে থাকো। Thank you.
গান দিয়ে আমাদের ভিডিওটা শেষ করলাম। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা এরকম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর আজকের মতো টাটা।